আমের মুকুল ধরা গাছের পাতা নবীন নূতনের ডাকে জানান দিচ্ছে বাংলার নতুন বর্ষের পয়লা তারিখে। বৈশাখের তপ্ত রৌদ্রের জ্বলন আজ অনুভূত হচ্ছে না। অজানা পয়লা বৈশাখে স্মৃতি বিজড়িত এক নববর্ষের ইতিহাস হবে। সুপ্রাচীনকাল ধরে যে হালখাতার আয়োজন করে আসছেন ব্যবসায়ীরা, সে পর্ব আজ অচেনা। নতুন জামার গন্ধে মেখে বাংলার নববর্ষকে স্বাগত জানানো, তাও আজ মিশেছে এক অচেনা আবরণে। মানুষের হাসি মুখটাও ঠেকেছে এক টুকরো কাপড়ে, কান পাতলে শুধুই হাহাকার। মৃৎশিল্পীদের তুলির টানে লক্ষ্মী গণেশের রূপ মূর্তির ছাঁচে গড়া নেই, নেই সুসজ্জিত দোকানের পসরা। আলোর ঝলমলে বিন্দু বিন্দু আলোক কণাও আজ লাল রঙের সাইরেন বাজানো গাড়ির হর্নে খোঁজা অজানা অপ্রত্যাশিত দিনের আনাগোনা। শনিমুড়া বাংলার নববর্ষে শুনশান রাস্তার পাশে ঝাঁপি বন্ধে ব্যবসায়ীদের খাতার হাল, সেটা আর হাল খাতার রূপ নিল না। করোনার করাল গ্রাসে আজ কেড়েছে সব, খাতার পাতার ভাজে হিসেব নিকেশ সব চুকেছে। আজ হিসেব হচ্ছে লাশের, নিথর দেহের পয়লা বৈশাখের জীবন্ত জমালয়ের।